আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা সৌদি প্রবাসে আছেন, যারা দেশে যেতে যাচ্ছেন, দেশে যাবেন, এক্সিট রি এন্ট্রি অর্থাৎ ছুটি মানে যে আবার আসবেন, অথবা ফাইনাল এক্সিট যার অর্থ খুরুজ মানে একবার খুরুজ নিয়ে আপনি চলে যাচ্ছেন আর আসবেন না, তো এটা আপনি নিজে নিজে কিভাবে অ্যাপ্লাই করবেন। এটা কিন্তু ভাই অ্যাপসার ছাড়া হবে না, যাদের অ্যাপসার আছে তারাই করতে পারবেন, তাই ছাড়া অন্য কেউ করতে পারবেন না। আপনারা আপনার মোবাইলের ডাইরেক্ট গুগল ব্রাউজার না ক্রোম ব্রাউজার, দেখুন এই ব্রাউজার ক্রোম ব্রাউজার, এটা ওপেন করবেন। ঠিক আছে, ওপেন করার পর লিখবেন অ্যাপসার লগ ইন। ঠিক আছে, ক্রোম ব্রাউজার ছাড়া কিন্তু অন্য কোনো অ্যাপস দিয়ে হবে না, বা এমনি গুগল ব্যবহার করেও এটা করতে পারবেন না, ক্রোম ব্রাউজারে করতে পারবেন, ডাইরেক্ট কম্পিউটারের মতো আসবে। ঠিক আছে, না হলে অপশন কিন্তু খুঁজে পাবেন না এমনি অ্যাপস দিয়ে যারা করবেন। তো আমি এখানে লিখতেছি অ্যাপসার লগ ইন। অ্যাপসার আমার তো অনেকবার সার্চ করা আছে, এজন্য চলে আসছে। এরপরে ইন্ডিভিজুয়াল ইংরেজি করে নেবেন। এরপর দেখুন এখানে ইউজার আর আইডি নাম্বার আর পাসওয়ার্ড। তো আমি এখানে আমার ইউজার আইডি দিয়ে দিচ্ছি লগ ইন। দেখুন মেসেজ চলে আসছে 6871। এরপরে লগ ইন, দেখুন ভাই খুলে গেছে। এখানে অনেক অপশন আছে, ঠিক আছে, এরকমই আসবে আপনাদের সেম, কিন্তু আপনাদের কোনো কিছু করার দরকার না। আপনারা করবেন এখানে মাই সার্ভিস, দেখুন মাই সার্ভিসের এখানে নিচে সার্ভিস লেখা, এটাতে ক্লিক করবেন। আমি এটা ক্লিক করলাম। এরপরে দেখুন পাসপোর্ট, এই পাসপোর্টে ক্লিক করতে হবে, অন্য কোনো জায়গায় ক্লিক করবে না, পাসপোর্টে। আমি এখানে ক্লিক করলাম পাসপোর্ট। এরপরে দেখুন ভিসা রিকোয়েস্ট, অন্য কোনো কিছু না, শুধুমাত্র ভিসা রিকোয়েস্ট। দেখুন ভাই এখানে পুরো ডিটেলস চলে আসছে। আপনি যদি নিজে নিজে ছুটি অথবা খরচ লাগান, তাহলে এই শর্তগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। এই শর্তগুলো যদি না মানেন, তাহলে কিন্তু আপনার এটা হবে না, ছুটি বা খরচ কিছুই লাগবে না। এখন মেন শর্ত হলো, আমি শর্টকাটে আপনাদের বলে দিচ্ছি, যদি আপনি আজকে করেন, আজকে অ্যাপ্লাই যদি করেন ছুটি অথবা খরচের, 10 দিন ওয়েট করতে হবে। এখানে দেখুন কন্ডিশন দেওয়া আছে, 10 দিন ওয়েট করতে হবে, 5 দিনের ভিতরে এটা অ্যাভেলেবেল দেখবে। ঠিক আছে, মিনিস্ট্রি অফ লেবার সোশ্যাল ডেভেলপমেন্ট এটা চেক করবে, কারণ আপনার কপিল মারা গেছে কি না, আপনি আপনার নামে কোনো কেস আছে কি না, আপনি পলাতক কি না, এগুলো চেক করবে। চেক করার পরে দেখবে, ওরা অ্যাপ্রুভ করবে। ঠিক আছে, তো আপনি যেদিন 10 দিন পার হয়ে যাবে, তারপরে আবার ট্রাই করবেন। ঠিক আছে, তাহলে হবে, 10 দিন পরে আপনি দেখতে পারবেন আপনার ছুটি লাগলো কি না। এরপরে আরও কন্ডিশন আছে, এটা 10 দিন। আর প্রথমত যদি আপনি ছুটি লাগান, ছুটি লাগাতে গেলে আপনার ই কামার মেয়াদ থাকতে হবে, আর আপনার পাসপোর্টের মেয়াদও থাকতে হবে। আপনি ধরেন, আপনি মনে করেন যে 3 মাসের ছুটি লাগাবেন, ঠিক আছে, যদি 3 মাসের ছুটি লাগান, তাহলে আপনার ই কামার মেয়াদ 6 মাস থাকতে হবে, পাসপোর্টের মেয়াদও 6 মাস থাকতে হবে। অর্থাৎ আপনি যতদিনই ছুটি লাগান না কেন, আপনার এক্সট্রা 3 মাস সময় কিন্তু থাকতে হবে আপনার পাসপোর্টে এবং ইকামাতে, দুইটারই মেয়াদ 3 মাস বেশি থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ছুটিতে যেতে পারবেন বা আসতে পারবেন। আর যদি আপনি ডাইরেক্ট ফাইনাল এক্সিট চলে যান, তাহলে কিন্তু আপনার মেয়াদ না থাকলেও সমস্যা নেই, শুধুমাত্র ইকামার মেয়াদ কিছুদিন থাকতে হবে, সেটা যে কোনো মানে 2-4 দিন, 5 দিন, 10 দিন আপনার ইচ্ছা। আর আপনার পাসপোর্টের মেয়াদ আপনি যেদিন এয়ারপোর্টে যাবেন, কারণ খুরুজ লাগানোর পরে তো 2 মাস টাইম থাকে, 2 মাসের ভিতরে যে কোনো দিন যেতে পারবেন। তো 2 মাসের ভিতরে যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে 2 মাসের বেশি, তাহলে কিন্তু আপনি যেতে পারবেন ফাইনাল এক্সিটে। আর এটার জন্য আপনার ইকামাতে যদি কোনো গ্রামা থাকে, ট্রাফিক ভায়োলেশন, যেটা ট্রাফিক ফাইন অথবা মার্কসের জন্য বা যে কোনো অন্যান্য যত ফাইন আছে যদি থাকে, ওইগুলো আগে পে করতে হবে। ঠিক আছে, ওইগুলো দিতে হবে, পরিশোধ করতে হবে, তারপরে আপনার ইকামার টাকা ঢুকাইতে হবে। ঠিক আছে, যারা ছুটিতে যাবেন, ছুটির জন্য ছুটির যে নির্দিষ্ট ফি, সেটা তো আপনি চেক করলেই পাবেন আপনার ব্যাংকিং মোবাইল দিয়ে অথবা এটিএম থেকে, কয় মাসে ছুটি লাগাবেন, তার জন্য কত ফি আসবে, সেই হিসাবে পে করবেন। পে করার পরে এটা লাগবে,
আর এরপর হলো এটা আপনি বাংলাদেশ থেকে করতে পারবেন না, সৌদি আরবের যে কোনো মানে লোকেশন সৌদি আরবের ভিতর থাকতে হবে, ঠিক আছে? থাকলে কিন্তু আপনি ছুটি লাগাতে পারবেন। দেখুন এখানে ক্লিয়ারই দেওয়া আছে 3 মাস বেশি থাকতে হবে। দেখুন ইকামা ভ্যালিড শুড নট বি লেস দেন 3 মান্থ ইন অ্যাডিশন টু দা ভিসা ডিউরেশন, মানে 3 মাস আপনি যে কয়দিনই লাগান না কেন 3 মাস এক্সট্রা থাকতে হবে পাসপোর্টে এবং ইকামাতে। তারপরে ভিসা ফি পরিশোধ করতে হবে, যেটা আমি আগে বললাম। আর যারা ফাইনাল এক্সিট যাবেন, আপনাদের নামে যদি কোনো গাড়ি থাকে তাহলে গাড়ির নাম পরিবর্তন করতে হবে, বিক্রি করেন বা অন্য করেন নামে করেন ওইটা করতে হবে, ঠিক আছে? আর আপনাদের যদি কোনো ফাইন থাকে, জরিমানা থাকে বা যে কোনো গ্রামা থাকে সেটা পরিশোধ করতে হবে, তারপরে এটা কিন্তু অ্যাক্টিভেট হবে। তাছাড়া কিন্তু এর আগে টিপাটিপি করবেন কোনো কাজ হবে না। এরপর যদি এগুলো করে থাকেন আপনি সব কিছু পে করার পরে, দেখুন এখানে ক্রিয়েট রিকোয়েস্ট ফর ভিসা, এখানে ক্লিক করতে হবে আপনাকে। আর এটা হলো ভিউ রিকোয়েস্ট রিপোর্ট, মানে আপনার ছুটি লাগলো কিনা সেটা আপনি চেক করতে পারবেন এটা দিয়ে। তো আমি এখানে দেখাচ্ছি আপনাদের ক্রিয়েট রিকোয়েস্ট ফর ভিসা, দেখুন ভাই এটা চলে আসছে রিকোয়েস্ট টাইপ এক্সিট রি এন্ট্রি ভিসা সিঙ্গেল, মানে যারা ছুটিতে যাবেন আবার আসবেন তাদের জন্য হলো এটা এক্সিট রি এন্ট্রি ভিসা সিঙ্গেল, আর যারা খুরুজ যাবেন তাদের হলো ফাইনাল এক্সিট ভিসা, ঠিক আছে? খুরুজের জন্য ফাইনাল এক্সিট আর ছুটির জন্য এক্সিট রি এন্ট্রি ভিসা, মানে আবার আসবেন আপনি। তো যেটা করবেন সেটাতে টিক করতে হবে এখানে। এরপরে দেখুন আপনি কত তারিখের ভিতরে আবার আসবেন সেই ডেটটা এখানে দিতে হবে, 1 মাস 2 মাস 3 মাস, মানে 30 দিন যদি দেন 30 এক মাসের জন্য এরকম দিয়ে, তারপরে দেখুন এখানে এইটা এটা মার্ক করতে হবে। মার্ক করার পর এখানে দেখুন নেক্সট চলে আসছে, তো নেক্সট করবেন, ঠিক আছে? নেক্সট, কনফার্মেশন, প্লিজ কনফার্ম দ্য প্রসেস, কনফার্ম। দেখুন ভাই সরি ইউ আর নট এলিজিবেলি টু ক্রিয়েট ভিসা, রিকোয়েস্ট প্লিজ কন্ট্যাক্ট উইথ জেনারেল ডাইরেক্টর অফ পাসপোর্ট, মানে যাওয়া তো যোগাযোগ করতে বলছে, কারণ আমি টাকা পয়সা কোনো কিছু ঢুকাইনি, এমনি আপনাদের দেখানোর জন্য। যদি আপনার টাকা এখানে ঢুকানো থাকতো তাহলে ডাইরেক্ট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হতো, ঠিক আছে? সেটা আপনার চেক করেও দেখতে পারতেন। তো আমি এখানে ব্যাক করি, এবার চেক করার জন্য দেখুন এখানে নিচেই ভিউ রিকোয়েস্ট, ভিউ রিকোয়েস্টে ক্লিক করলাম। দেখুন এখানে যদি আপনার ছুটি লাগতো, আপনার টাকা যদি ঢুকানো থাকে তাহলে এখানে দেখাবে ডেট, ঠিক আছে? রিকোয়েস্ট নাম্বার দেখাবে, রিকোয়েস্ট ডেট কবে করলেন, রিকোয়েস্ট টাইপ, রিকোয়েস্ট স্ট্যাটাস সব কিছু এখানে দেখাবে। তো আমি তো আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য এটা করলাম, ঠিক আছে? যারা করবেন ভাই এমনি ট্রাই করতে পারেন, আর যারা করবেন ছুটি যারা লাগাবেন, যারা নতুন আসছেন, ইকামা হয়ে গেছে আপনার কপিলে কোনো কিছু করে না, তারা অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের টাকা কিন্তু অন্য কেউ উঠাই নিতে পারবে না, আপনি যে কার্ড দিয়ে টাকা ঢুকাবেন আর কি সাদাত করবেন, সেই কার্ড ছাড়া অন্য কোনো লোকের ক্ষমতা নেই আপনার এই টাকা উঠানোর। যদি আপনার ছুটি নাও লাগে অথবা খরচ যদি নাও লাগে, আপনি কিন্তু পরবর্তীতে রিফান্ড করে আপনার টাকা আবার ব্যাক নিতে পারেন। যে কার্ডটাতে করবেন সেই কার্ডে কিন্তু আপনি আবার রিফান্ড করতে পারবেন, টাকাটা ব্যাক আনতে পারবেন। আর যদি আপনার ছুটি না লাগে আপনার টাকা ওইভাবে থেকেই যাবে, কোনো কপিলের ক্ষমতা নেই, কারোর ক্ষমতা নেই। সরকার যদি আপনার কাজটা করে দেয় টাকা কাটতে পারবে, তাই ছাড়া কারোর ক্ষমতা নেই ওইটা উঠানোর, আপনার টাকা ওইখানে এইভাবে থেকেই যাবে। যারা ভাই সমস্যার ভিতরে আছেন, যাদের ঠিকঠাক মতো আছে, কপিলে আপনার ছুটি লাগাই দিচ্ছে না অথবা খরচ লাগাই দেয় না, আপনি এভাবে ট্রাই করতে পারেন, ঠিক আছে? একবার দেখেন, আমি তো বললাম ভাই আপনার টাকা কিন্তু কেউ নিতে পারবে না, আপনি যে কার্ড দিয়ে, যে কোনো লোকের কার্ড দিয়ে আপনি একবার মানে ট্রাই করে দেখেন, ঠিক আছে? এমনি তো যেতেই পারছেন না, আপনি ট্রাই করে রাখেন, আপনার কিন্তু টাকা কেউ নেবে না ভাই। আমি শর্টকাটে আপনাদের সহজেই বোঝানোর চেষ্টা করলাম, এরপরও যদি কারোর বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো বিষয়ে ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।